স্বপ্ন এবার সত্যি হবে। আর নয় কোনো এজেন্সি, নয় কোনো ট্রাভেলস, এবার নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আপনি কিভাবে আয়ারল্যান্ডের মতো একটা উন্নত বিশ্বে আপনি জব করতে পারেন। বিশেষ করে যারা বাবুর্চি, যারা শেফ, বাংলাদেশে যারা বাবুর্চির কাজ করেন তাদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ। আপনি কিভাবে আবেদন করবেন এবং বছরে 36 লক্ষ টাকা ইনকাম করবেন, আসলে অবিশ্বাস্য। এটা কোনো অবিশ্বাস্য নয়, এটাই সত্য। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে আসলে আপনারা কীভাবে আপনি নিজে নিজে কারো হেল্প ছাড়া আপনি কীভাবে আপনার নিজের ভাগ্য বদল করতে পারেন। ঠিক আছে, আপনারা জানেন আয়ারল্যান্ড খুবই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা দেশ, লন্ডনের পাশে একটা দেশ এবং খুবই অর্থনৈতিকভাবে ওরা স্টেবল। সো কীভাবে আপনি আবেদন করবেন, কোথায় করবেন, কী কী ডকুমেন্টস থাকবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটা নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন, যারা বলছিলাম নিঃসন্দেহে বছরে 36 লক্ষ টাকা ইনকাম করুন, নিজের বুদ্ধি নিজের মেধা খাটিয়ে কীভাবে করবেন আজকে পুরো বিষয়টা শেয়ার করব। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশে জব করেন, বিভিন্ন রেস্টুরেন্ট বা বাবুর্চির কাজ যারা করেন, যারা শেফ আমরা বলি, 5-star 3-star হোটেলে বা বড় বড় রেস্টুরেন্টে যারা জব করেন, বাবুর্চির কাজ করেন, রান্নাবান্নার কাজ করেন, তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ। আয়ারল্যান্ডে আপনি আবেদন করে ওই দেশে যেতে পারবেন, কাজ করতে পারবেন এবং বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনার আবেদনের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু আলোচনা করবো। সর্বপ্রথমে লাগবে আপনার পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, মিনিমাম 6 মাস মেয়াদের থাকতে হবে। আপনার সুন্দর একটা সিবি, সিবিতে আপনার ফুল ডিটেলস, আপনার পার্সোনাল ইনফরমেশান, আপনার জব এক্সপিরিয়েন্স সব কিছু দেবেন। দেন লাগবে আপনার ফটো। তারপর যে জিনিসটা লাগবে, আপনি বাংলাদেশে যে জায়গায় জব করেন, যে রেস্টুরেন্টে জব করতেন, যে 5-star বা 3-star হোটেলে জব করেছেন, ওইখানের সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 2 বছর 3 বছর 5 বছর 10 বছর যত বছর কাজ করেছেন তার একটা এনওসি লেটার লাগবে। এইগুলো আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারে রেখে দিবেন। তারপর যে কাজটা করতে হবে, আপনাকে যখন আপনি আবেদন করবেন তখন প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে আপলোড করে দিতে হবে। সো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আপনি কীভাবে বছরে 35-36 লক্ষ টাকা ইনকাম করবেন, আয়ারল্যান্ডে গিয়ে জব করে, রেস্টুরেন্টে কাজ করে বা বাবুর্চির কাজ করে, পুরো বিষয়টা আপনাদের এখন দেখাবো। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে এন্ট্রি নিয়েছি। আজকে দেখাবো যে আপনারা আসলে আয়ারল্যান্ডে কীভাবে আপনি প্রতি বছর মা 36 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, রেস্টুরেন্টে জব করে, বাবুর্চির কাজ করে, যারা বেসিক্যালি শেফ, যারা আমি যারা বাবুর্চি বিভিন্ন রান্নার অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য আজকে পুরো বিষয়টা দেখাবো। কোথায় গিয়ে আপনি আবেদন করবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে এন্ট্রি নিয়েছি। আয়ারল্যান্ডে খুব পপুলার একটি জব সাইট jobs.ie। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখানে দেখুন আমি যে ক্যাটাগরিতে এন্ট্রি নিয়েছি শেফ জবস, এখানে 383টা জব আছে যারা বাবুর্চির কাজ করেন। সেক্ষেত্রে আপনার এই যে এখানে দেখুন ক্যাটাগরি আছে, এখানে আপনার যত ধরনের জব আছে দেখুন শত শত ক্যাটাগরি এখানে আছে। হ্যাঁ, একটা ক্যাটাগরির অধীনে অনেকগুলো জব আছে। হ্যাঁ, তো আমি এখানে শেফ জবস ক্যাটাগরিতে এন্ট্রি নিয়ে রেখেছি। এখানে এই জবে প্রায় 383টা জব এখানে আছে। ঠিক আছে, সো একটি বিষয় আমি প্রথমেই বলবো যে আপনারা যারা এই জবটা আবেদন করবেন, আবেদন করার আগে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করে রেখে দেবেন। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ফটো, আপনার সিবি, কভারিং লেটার, দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি যদি আগে কোথাও জব করে থাকেন, এই বাবুর্চি পেশা বাংলাদেশে কোনো 3-star 5-star হোটেলে বা কোনো রেস্টুরেন্টে জব করে থাকেন, সেক্ষেত্রে তার এনওসি লেটার, আপনার জব সার্টিফিকেট, এগুলো আপনারা রেডি করে রাখবেন। আবার দেখুন আমরা দেখব ক্যাটাগরিগুলো একটু আমরা দেখবো যে আসলে কী কী ক্যাটাগরি এখানে আছে, দেন হচ্ছে আপনার কী কী সুযোগ সুবিধা আছে, কী কী স্যালারি আপনি পেতে পারেন আমরা চলুন একটু দেখি। দেখুন প্রথমে আছে কমিস শেফ, তারপর আছে শেফ দ্য পার্টিয়া, দেন হচ্ছে শেফ ফুড এম্পেরিয়াম, আবার এটা এই যে দেখুন আরেকটা আছে শেফ, মানে সব শেফে ব্রেকফাস্ট শেফ। হ্যাঁ, তারপর হচ্ছে শেফ, এই যে দেখুন শেফ ফেরো অ্যান্ড ফি কোম্পানিটার নাম হচ্ছে। ঠিক আছে, এরকম দেখুন শত শত জব এখানে আছে। এই দেখুন কিচেন ম্যানেজার। হ্যাঁ, দেন হচ্ছে আপনার হেড ব্রেকফাস্ট শেফ, আপনার রেস্টুরেন্ট রিলেটেড যতগুলো জব আছে শেফ রিলেটেড, যারা বাবুর্চির কাজ করেন, রান্নাবান্না কাজ করেছেন তার আগে, মানে সব ধরনের জব এখানে আছে। আমরা এখানে দেখবো, এটাতে একটু ঢুকে দেখি কী আছে। শেফে ক্লিক করলাম,
তারপর আমরা দেখব তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী ওরা চাচ্ছে প্রত্যেকটা জিনিস দেখবো। যে দেখুন এখানে আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে দিয়ে দেওয়া আছে, আমরা এগুলো একটু পড়ে নিব। এই যে দেখুন এগুলো একটু আমরা পড়ে নিব। দেন হচ্ছে আপনার কম্পিটিটিভ স্যালারি ইজ অফার, এই যে দেখুন স্যালারি সম্পর্কে বলছে। দেন বরাবর বলছে উই আর লুকিং ফর এ ট্যালেন্টেড ইনোভেটিভ শেফ উইথ দ্য ওয়ার টু ক্রিয়েট সিজনাল কুজিন, হ্যাঁ ওকে, ফর এমপ্লয়িজ অ্যান্ড ক্লায়েন্টস, ওকে, ওয়ার্কিং ইন এ ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট উইথ এ মডার্ন ইকুইপড কিচেন, ওকে, অত্যাধুনিক রান্নাঘর আপনাকে রান্না করতে হবে, বড় ওই সুযোগটা আপনি পাবেন। এই দেখুন এখানে ফুল টাইম পার্মানেন্ট পজিশন। এবং সবচেয়ে মজার যে বিষয়টি সেটা হচ্ছে দেখুন সেন্ট্রাল সিটি সেন্ট্রাল লোকেশন আর স্যালারিটা একটু দেখুন 36-40,000 ইউরো পার ইয়ার হচ্ছে আপনার স্যালারি। সো আসলে অবিশ্বাস্য, যারা ভালো এক্সপিরিয়েন্স আছে বাবুর্চি পেশা, যাদের দক্ষতা আছে, ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই প্রায় বাংলাদেশি টাকা এখান থেকে 25-40 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন আয়ারল্যান্ডে। আপনি যদি আবেদন করতে পারেন, যদি আপনার ভাগ্য ভালো থাকে, সেক্ষেত্রে এটা আমার মনে হয় কোনো বিষয় না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যালারি রেঞ্জটা 36,000-40,000 ইউরো পার ইয়ার আপনার স্যালারি, আসলে অবিশ্বাস্য। অনেকে আছে বাংলাদেশে জব করতেছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে 3-2-5 স্টার হোটেলে, সো আপনারা নিঃসন্দেহে আবেদন করতে পারেন এখানে। এবার আসলে দেখুন আমরা আবেদনের প্রক্রিয়াটা দেখব। বলছে যে অ্যাপ্লাই ফর দিস জব, আপনি যদি আবেদন করতে চান তাহলে ইউ আর জাস্ট এ ফিউ স্টেপস, আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনার যেটা করবেন আমি বলে দিচ্ছি, এই যে দেখুন গেট স্টার্ট বাই এন্টারিং ইউর ইমেল, আপনি এখানে ইমেলটা দিয়ে এখানে নেক্সট দেওয়ার পর আপনার এই যে বিস্তারিত এই তথ্য করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আপনার সিভি অ্যাটাচ করে দিতে হবে। এটা এখানে কোনো ফ্রিজিং হয়ে আছে, এটা ফ্রিজ থাকবে না তখন। দেন হচ্ছে আবার কভার লেটার, এখানে হচ্ছে কভার লেটার আপনি টাইপ করে দিয়ে দিবেন। দেন আপনি কী কী করেছেন, এই যে এখানে লাগছে ডু ইউ হ্যাভ দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ওর স্কিল, আপনি যদি থাকে ইয়েস দিবেন। আর ইউ এলিজিবল টু ওয়ার্ক ইন আয়ারল্যান্ড, আপনি কি মনে করেন, আপনি ইয়েস দিয়ে দেবেন। দেন হচ্ছে স্যান্ড, এই যে দেখুন এখানে আছে স্যান্ড অ্যাপ্লিকেশন, ক্লিক করে দেবেন। সো এটা আমরা এখানে দেখালাম না, এটা হচ্ছে আপনার নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে দেন আপনি স্টেপ বাই স্টেপ, যেভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করি বা ইমেল অ্যাকাউন্ট ওপেন করি ঠিক ওই রকম আপনি এখানে ইমেল দিয়ে আপনার নেক্সট দিবেন। দেন এইগুলো আপনার ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো। দেন হচ্ছে সিভি অ্যাটাচ করে দেবেন। তারপর করার পর আপনাকে ওয়েট করতে হবে, আপনার একটা কনফার্মেশন যাবে আপনার ইমেল অ্যাড্রেসে। কনফার্মেশন যাওয়ার পর হয়তো ওনারা আপনার সিভি যাচাই বাছাই করবেন, দেখবেন আপনি যে কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কী। অনেক সময় ওনারা কী করেন, আপনার কন্ডিশনাল লেটার পাঠানোর পর আপনার সঙ্গে হয়তো ভিডিও কলে কথা বলবেন, কথা বলে ওরা দেখ জাস্টিফাই করবেন যে আসলে আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, আপনার হয়তো জানেন যে ওনারা কথা বললে বুঝতে পারবেন যে আসলে আপনার কাজে কতটুকু অভিজ্ঞতা আছে, আপনি কতটুকু এক্সপিরিয়েন্স, পুরো বিষয়টা ওনারা এটা আসলে বুঝতে পারেন। সো আমার মনে হয় আপনারা যারা যাদের অভিজ্ঞতা আছে রেস্টুরেন্টের সেক্টরে, যারা রেস্টুরেন্টে কাজ করেন, যারা বাবুর্চির কাজ করেন, সেক্ষেত্রে এটা হবে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা অপরচুনিটিস। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, সব কিছু ঠিক থাকে, যদি আপনার অফার লেটার, আই মিন যেটাকে আমরা বলি ওয়ার্ক পারমিট, আপনারা যদি পেয়ে যান, সেক্ষেত্রে জাস্ট আপনারা জানেন যে ডেনিশ আয়ারল্যান্ডের যদি এম্বাসি এখানে নেই, আপনাকে কন্ট্যাক্ট করতে হবে ইন্ডিয়াতে। যাই হোক, আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান সেক্ষেত্রে এটা কোনো বিষয় না, আপনারা খুব সুন্দরভাবে ভিসা নিয়ে ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখানো যে আসলে কীভাবে আপনি আবেদন করতে পারেন নিজে নিজে, আপনার বাসায় বাসায় কোনো প্রকার দালাল বা এজেন্সি ছাড়াই আপনি আবেদন করতে পারেন, পুরো বিষয়টি দেখানো ছিল আজকের মূল উদ্দেশ্য। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।